করোনার প্রভাবে কর্মহীন টাঙ্গাইলের মধুপুরের আদিবাসী সম্প্রদায়ের নারীরা রাজধানী সহ বিভিন্ন স্থানে বিউটি পার্লারে কাজ করতে রা কিন্তু 3 মাসের বেশি সময় ধরে কোনো রোজগার নেই তাদের এই সময়ে কোনো সহযোগিতাও পাননি অনেকে এখন দিনমজুরের কাজও বেছে নিয়েছেন আতিকুর রহমানের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট জমিতে আগাছা পরিষ্কারের এই কাজে স্বল্প পারিশ্রমিকের নিয়োগ দেওয়া হয়েছে আদিবাসী নারীদের এই চিত্র টাঙ্গাইলের মধুপুর গড়ের চুনিয়া গ্রামের এসব নারী মাস তিনেক আগেও ছিলেন বিউটি পার্লারের কর্মী কেউ থাকতেন ঢাকায় কেউ টাঙ্গাইলে কিংবা ময়মনসিংহ সদরে করোনা প্রাদুর্ভাবের পর থেকে এরা কর্মহীন অভাব অনটনে কোনো রকমে সংসার চলে এমনকি সরকারি সহযোগিতাও পাননি কেউ আমরা তো এরকম রোদের মধ্যে কাজ করি নাই কখনো এখন এই করোনা ভাইরাসের জন্য বাড়িতে এসে আমাদের এখন রোটের মতে কাজ করতে হচ্ছে করোনা ভাইরাস আসাতে আমরা আসলেও জঙ্গলের আলু উঠে নিয়ে আমরা জীবন যাপন করছি আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা কিছু অনুদান তুলে তাদেরকে দিছি কিন্তু এটা তো আর অল্প আমরা আমাদের সংগঠনের তেমন কোনো ফান্ড নাই আদিবাসী এসব নারীর সরকারি সাহায্য না পাওয়ার বিষয়টি স্বীকার করেন স্থানীয় জনপ্রতিনিধি বলছেন তাদের দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন উপজেলা প্রশাসনের করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে আজকে তারা বাড়িতে বসা এখন মানবতার জীবন ধারণ করতেছেন দ্বিতীয়ত তাদের অর্থনৈতিক এটা এই দিকে না আসার পরিপ্রেক্ষিতে এখন আমাদের এই এলাকাতেও একটা অর্থনৈতিক স্থবিরতা দেখা দিচ্ছে ক্ষুদ্র জাতিসত্তার এসব কর্মহীন নারীদের তালিকা প্রণয়নের কাজ চলছে বলে জানিয়েছেন মধুপুরের নির্বাহী কর্মকর্তা আমি ইতোমধ্যে মধুপুরের যে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যারা নেতৃ পর্যায়ে আছে তাদেরকে এবং আমাদের একজন ভাইস চেয়ারম্যান আছে যিনি একজন ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্য তাকে আমি বলেছি অলরেডি তারা তালিকা করার কার্যক্রম চলছে 2018 সালের একটি বেসরকারি জরিপের তথ্যে মধুপুরে আদিবাসী মোট জনসংখ্যার প্রায় 7% নারী বিউটিশিয়ান হিসেবে কাজ করেন। ডেস্ক রিপোর্ট নিউজ 24